কেমন আছো পোলাপাইন? তো আজ এসে গেছি বহুদিন বাদে ডায়লগ সিরিজ নিয়ে। তার আগে বলি, দেখো চুলটা আমি কেটেছি, ঠিক আছে, দিলাম, চলো। তো ডায়লগ সিরিজ নিয়ে এসেছি কেন বলছি, তার কারণ হচ্ছে আমি ভাবছিলাম কি আমাদের যে বলিউড ইন্ডাস্ট্রি, তাতে প্রচুর ডায়লগস আছে, ভীষণ ইমোশনাল, ভীষণ ভালো ভালো ডায়লগস আছে। তো সেই ডায়লগগুলোকে যদি আমরা, হ্যাঁ, বাংলায় বলতে পারতাম তাহলে কেমন লাগতো? তো একটা এক্সাম্পল নিয়ে আমি আজকে ডিসকাস করব, তারপর আস্তে আস্তে করবো আরও। তো একটা ছবি ছিল, যেটা আমাদের শাহরুখ খানের ছবি দেবদাস, তো তাতে একটা ডায়লগ ছিল। তো প্রথমে ডায়লগটা আমি হিন্দিতেই বলছি, তারপর তারপর মজাটা। তো ডায়লগটা ছিল এরকম যে, বাবুজি নে কাহা গাও ছোড় দো, সবনে কাহা পারো কো ছোড় দো, পারো নে কাহা শরাব ছোড় দো, আজ তুমনে কহ দিয়া হভেলি ছোড় দো, একদিন আয়েগা জব ও কহেঙ্গে দুনিয়াই ছোড় দো। তো খুব সুন্দর ডায়লগ। তো এইটাকে যদি আমি বাংলায় বলি কিরকম শোনাবে, বাবা বলেছিল গ্রাম ছেড়ে দাও, সবাই বলেছিল পারোকে ছেড়ে দাও, হে হে, পারো বলেছিল মদ ছেড়ে দাও, আজ তুমি বলে দিলে ঘর ছেড়ে দাও, একদিন এমন আসবে যখন সবাই বলবে পৃথিবী ছেড়ে দাও। তো বেশ ভালো শোনালো, তাই ভাবছিলাম যে এটা একটা এক্সপেরিমেন্ট, যে যদি বাংলায় বলা যায় সমস্ত ডায়লগগুলো, তাহলে কেমন লাগতো। যেমন ধরো আমাদের বিগ বসের একটা ডায়লগ আছে, রিস্তে মে তো হম তোমারে বাপ লাগতে হে নাম হে শহনশাহ। তো এটাকে যদি হিন্দিতে বলা যায়, মানে সরি হিন্দিতে তো বললাম, যদি বাংলায় বলা যায় কীরকম শোনাবে, সম্পর্কে তো আমি তোমার বাপ হই নাম শহনশাহ, ঠিক আছে। তারপর ধরো যদি এরকম বলা যায় যে বিগ বি রাডার ডায়লগ আছে, বিজয় দেবনাথ চৌহান বাপ কা নাম দেবনাথ চৌহান গাও মান্ডুয়া। তো আমরা যদি এটাকে বাংলায় বলি, বিজয় দেবনাথ চৌহান বাবার নাম দেবনাথ চৌহান গ্রাম মান্ডুয়া। তো বেশ ভালোই শোনাচ্ছে কিন্তু, ঠিক আছে, একটা ভালোই ওয়েট আছে। হিন্দিতে বললেই যে শুধু, হিন্দিতে বললেই যে শুধু ভালো শোনাবে সেরকম নয়, আমাদের বাংলাতেও কিন্তু ভালো শোনাচ্ছে। এরপর আমি এই ডায়লগগুলো নিয়ে আমি বলবো। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস মনে হলো, যে যদি বোমাদার স্টাইলে দেবদাসের ডায়লগটা বলা যায় তাহলে কেমন লাগে, বাবুজি নে কাহা গাও ছোড় দো, সবনে কাহা পারো কো ছোড় দো, পারো নে কাহা শরাব ছোড় দো, আজ তুমনে কহ দিয়া হভেলি ছোড় দো, একদিন আয়েগা জব ও কহেঙ্গে দুনিয়াই ছোড় দো। এইখানে আমি একটা সিমিলারিটি পেলাম, একদিন আয়েগা, আমিও একটা সিনেমা করেছিলাম রাজু চাচা, না আসলে ওটা অজয়ের সিনেমাটার নাম রাজু চাচা ছিল, আমারটা রাজু কাকা, সেখানে আমিও বলেছিলাম, আমি নিজে বলিনি কিন্তু বলিয়েছিলাম, রাজু কাকা আসবে, রাজু কাকা আয়েগা।